Hey guys, assalamualaikum, welcome back to another vlog. So it's gonna be the Nurjahan market exploring vlog part 2. Onek request chilo, eta amar sobcheite beshi requested video. Ejonno ami abar ajke chole aschi Nurjahan market e. Last din jokhon giyechhilam dupur hoye giyechilo, ejonno hocche ebar ekdom sokal sokal ami chole jai. City college er okhane je overbridge ta ache, okhan theke ami neme priyangon theke amar shopping start kori dekhte dekhte jai shamner dike Nurjahan porjonto. To ajke oitai korbo. Now let's go. প্রিয়াঙ্গনের একদম সামনেই হচ্ছে ডেনিম জ্যাকেটস আর মখমলের জ্যাকেটসগুলো পাওয়া যাচ্ছিল যেগুলো কি না তোটা ভালো লাগতেছিল না আমার কাছে ইয়া একদম ভালো ছিল না এরপর হাতে আমার এই বডিগার্ড ড্রেসটা আসে মখমলের যেটা কি না পরলে যে কোনো মানুষ কোনো সুন্দর দেখা যায় তো আমি তো পরি না সো আমি জাস্ট ধরেই দেখছি সো যারা এরকম পড়তে চান তারা এরকম দেখতে পারেন জাস্ট এগুলো প্রিয়াঙ্গনের গেটের সামনেই বসে খুবই রেয়ার কারণ পুলিশ এসে উঠাই দেয় সো আপনার যেতে হলে সকাল সকাল যেতে হবে আদারওয়াইজ পাবেন না এরকম টাইপের ড্রেসগুলো নুরজার মার্কেটে এগুলো আছে বাট একটু এক্সপেন্সিভ সো যদি বাজেট একটু কম থাকে তাহলে এখানে এসে দেখতে পারেন এখানের ম্যাক্সিমাম ড্রেসই বডিকন টাইপের ছিল এরপর হচ্ছে এখানে বাংলাদেশের সবচেয়ে ইউজলেস কোটসগুলো ছিল সবচেয়ে বেশি মোটা কোটগুলো ওভারকোট যেগুলো লংও ছিল শর্টও ছিল ভালোই ছিল যদি ঢাকায় ঠান্ডা পড়তো দেন ডেফিনেটলি আমি ট্রাই করতাম এগুলো কেনার কোয়ালিটি ওয়াইজ ভালোই ছিল যদি কেনার জন্য খুঁজতাম তাহলে ডেফিনেটলি ভালোটা খুঁজে বের করতাম এই ওভারকোটটা আমার অনেক বেশি ভালো লাগছিল লম্বা ছিল অনেক বেশি আর প্রচণ্ড ভারী ছিল ঠান্ডার জন্য বেস্ট হইতো কিন্তু কি আর করার দেখে রেখে চলে আসছি আর এখানে কিছু কিছু পাতলা পাতলা সোয়েটার্স ছিল যেগুলো আপনার 100 করে চাচ্ছিল 50 করেও ছিল 100 ছিল 200 ছিল মানে যতটা মোটা হবে ততটা বেশি দাম বাড়বে এরকম একটা স্ট্র্যাটেজি ছিল ওনাদের আই গেস কয়েকটা ভালো ছিল আর কয়েকটা খারাপ ছিল অ্যাজ ইউজুয়াল আসলে আপনার যদি এখান থেকে কিনতে হয় প্রচণ্ড এফোর্ট দিতে হবে খুঁজতে হবে কোথাও নষ্ট কিছু আছে নাকি নুরজান মার্কেটেও সেম খুঁজতে হবে আপনার চেক করতে হবে চেক না করে কোনো কিছু কেনা যাবে না এরকম টাইপের প্লেসগুলোতে এখানে যে শলগুলো ছিল এগুলোর প্রাইস 200 করে চাচ্ছিল মানে একটু বার্গেন করলে আপনি 150 তে কিনে আনতে পারবেন ইজি ভালোই ছিল অনেক বেশি বড় ছিল সো যারা এরকম বড় শলস চান তারা এগুলো দেখতে পারেন এরপর একটু সামনে হেঁটে গিয়ে দেখলাম একজন হুডি বিক্রি করছে হুডিগুলো চেক করতে গেলাম আর দেখলাম কাপড়টা এত বাজে ছিল লাইক লাস্ট ইয়ারের আমার যে কালেকশনগুলো ছিল হুডির ওগুলোর ভিডিওটা গিয়ে একবার দেখে আসেন আর এইবারের হুডির কালেকশন দেখেন এদের আমি নিজে অনেক কষ্ট পাইছে দেখে হুডিগুলোর কাপড়গুলো এত বাজে ছিল আর ডিজাইন তো মাশাল্লাহ সো বলে লাভ নেই আসলে তারপর একটু সামনে গিয়ে দেখলাম একজন এরকম কিউট কিউট হ্যাটস বিক্রি করছে এগুলোর প্রাইস ছিল 150 করে এবং এগুলো দেখতে এত সুন্দর অনেকগুলো কিউট ডিজাইনের ছিল বাট ইউ নো অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের শীত পরে না স্পেশালি ঢাকায় পরে না সো চেক করে চলে আসছি আর কি এই কালার্সগুলো নিয়ে আমার একটু অবসেশন আছে সো যেখানেই যাই আমি কালারগুলো পিক করি সবার আগে ও হ্যাঁ এগুলোর প্রাইস 50 করে এখানে কয়েকটা ক্রপ হুডিস ছিল যেগুলো একটু ভালো ছিল ভালো কাপড়ের 300 করে চাচ্ছিল আমি আর দামাদামি করি নাই খুঁজলে হয়তো বা ভালো কিছু আসতো আর সামনেই ছিল অ্যাজ ইউজুয়াল নর্মাল হুডিস এবং কাপড়গুলো দেখেন আপনার কাছ থেকে নর্মাল মোটা কিছু গেঞ্জি কাপড় থাকে না সেগুলো দিয়ে হুডি বানায় রেখে দিচ্ছে কতটা বাজে এবং এগুলোর প্রাইস 300 কেন আমি 300 দিয়ে এগুলো কিনবো 300 টাকার অনেক দাম ভাই বাংলাদেশে মেবি ডেনিম জ্যাকেট অনেক বেশি চলে লাইক আমারও অনেক পছন্দ ডেনিম জ্যাকেট মানে ভরাই ছিল সামনে যতই আগাচ্ছিলাম ততই খালি সেম দোকান সেম দোকান সেম দোকান কোনোটার কোয়ালিটি ভালো কোনোটার খারাপ
আর এখানে সোয়েটারগুলো অনেক সুন্দর ছিল, চেইনওয়ালা ছিল সামনে, আর টি শার্টসগুলো ছিল। আমি এখানে বেসিক্যালি 50 টাকা করে চাচ্ছিলাম, যে 50 টাকা করে দিলে দুটো নিব, বাট লোকটা শুনে নাই, সো চলে আসছি আলটিমেটলি। এই টাইপের স্যান্ডেলগুলো আপনারা 50 করে পেয়ে যাবেন এখানে। আর বেবি সোয়েটারসগুলো এত সুন্দর ছিল, এত সফট ছিল, ছেলেদের জন্য এই সোয়েটারগুলো ছিল একদম পাতলা, হয় না টি শার্ট টাইপের সোয়েটারগুলো, ওগুলোর প্রাইস ছিল 250-300 মতো। তো এরকম চাইলে আপনারা দেখতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগছে স্পেশালি মেরুন কালারটা। অ্যান্ড দেন আই ফাউন্ড দিস মাস্টার্ড কালার টি শার্ট, ব্যাগটা দেখেন কত সুন্দর। এইসব জায়গা থেকে সোয়েটার্স কিনলে না একটা প্রবলেম হয় কি জানেন, হাতের সাইডে এত চাপা হয়, আপনার অনেক বেশি ফিটিং থাকে, যেটা কিনা অনেক আনকমফোর্টেবল ফিল হয়, যার জন্য এই রেড সোয়েটারটা আমি কিনতে পারিনি, হাতের কাছে অনেক চাপা ছিল। এখানে হচ্ছে মখমলের প্যান্টস বা জামাস ছিল, অনেক বেশি কমফোর্টেবল আর অনেক সফট। এগুলোর প্রাইস যাচ্ছিল 150-200 মধ্যে, মানে প্যান্টসগুলো একটু এক্সপেন্সিভ ছিল, আর প্যাজামাসগুলো যেগুলো নিচে এসে একটু কুচি করা, ওগুলো 150 করেছিল। অনেক ধরনের কালারের ছিল, অনেক সাইজের ছিল, সো আপনারা এগুলো দেখতে পারেন। এই জ্যাকেটটা অনেক সুন্দর ছিল, সো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম ও কিনবে নাকি, কাজ এটা আমার সাইজের ছিল না, বাট অনেক কিউট ছিল। অ্যান্ড দেন ফাইনালি নূরজাহান মার্কেটে এন্টার করি, অনেক বেশি ভিড় ছিল, সকাল গিয়েছিলাম তাও, তারপরে সব কিছু দেখা ট্রাই করলাম, বেশি চেঞ্জেস হয়নি, কারণ আমি তো 1 week আর 2 weeks ডিফারেন্সে গিয়েছি, সো ওভাবে বেশি চেঞ্জেস আসে নাই, সব কিছু আগের মতনই ছিল, বাট আর এক্সপ্লোর করার চেষ্টা করলাম। Look at this cute little sweatshirts, Christmas theme. Nakta koto cute chilo. এই দোকানটা অনেক বেশি ফেমাস, এখানে আপনারা সব ধরনের টি শার্টস পাবেন, সব কালারের, সব ডিজাইনের, বাট বড়ো সাইজগুলো এখন পাওয়াটা ডিফিকাল্ট, বড়ো সাইজ প্লাস ব্ল্যাক কালার, মারুন কালার, সবচেয়ে কমন যে কালারগুলো ওগুলো এখন অ্যাকচুয়ালি অতটা অ্যাভেলেবেল নাই। এগুলো অনেক সুন্দর ছিল, অনেক কিউট কিউট কালারের ছিল, এগুলো চাইলে আপনারা দেখতে পারেন। এগুলো নর্মালি 400-500-600 মধ্যে পড়বে, একটু বার্গেন করলে হয়তো বা কমতে, বাট অনলাইনে এগুলোর প্রাইস 400-450 উপরে, সো এখান থেকে কেনাটা বেটার আই গেস। এইবারের হুডিগুলোর প্রাইস 500 নিচে একটাও ছিল না, বাট 500 টাকা দেওয়ার মতো হুডিও ছিল না আসলে। তো আমি আবার সেই দোকানটি ফিরে যাই যেখান থেকে আমি আমার লাস্ট টাইমে জিন্সের প্যান্টটা কিনেছিলাম। এখানে বেসিক্যালি জিন্সের অনেক কালেকশনস ছিল, জিন্সের কোটগুলো দেখতেছিলাম, এগুলো অনেক ধরনের ডিজাইনের ছিল, বাট বাপ রে বাপ ওনাদের যে ডিম্যান্ড, 1200-1300, লাইক নূরজাহান মার্কেটে এত দাম চাওয়ার কী আছে ভাই, খুব ভালো করে জানা যে আমরা 300-তে নামাই নিয়ে আসবো। আর তারপরে এখানে অ্যাজ ইউজুয়াল অনলাইন যেই টি শার্টসগুলো পাওয়া যায় সেগুলো ছিল, বাট এখন বেসিক্যালি অতটা কালার্স নাই, সাইজ নাই, সো শপিং করতে হলে নূরজাহান মার্কেটে নভেম্বরের দিকে যাওয়া উচিত, নট লাইক জানুয়ারি অর ডিসেম্বরের লাস্ট। মজার বিষয় হচ্ছে এরা আমাদেরকে ফিল্ম করতে দিচ্ছিল না, কী রিজন আই ডোন্ট নো, সো আমি প্ল্যান করে আমার ফ্রেন্ডকে বলি ড্রেস ধরি আর তোকে আমি বলবো ইনস্ট্যান্ট আমার একটা ছবি তো, আর তুই ক্যামেরাটা অন করে ভিডিও করা শুরু করবি ছবি তোলার জায়গায়। সো এভাবে এভাবে আমরা বাকিটা ভিডিও শ্যুট করছি। আমি বুঝি না বাংলাদেশে কোথাও ফিল্ম করতে দিলে সমস্যাটা কিসের, কিসে ক্ষতি হচ্ছে এখন ইন্টারনেটের জামানায় এসে বলে যদি ফিল্ম করা যাবে না, ছবি তোলা যাবে না, কেন, এগুলোর রিজন কি, নিজেদের প্রোডাক্টস নিয়ে নিজেরাই ডাউট করেন যে ভাইরাল হয়ে যাবে, খারাপ বলবে মানুষ, তাহলে এরকম প্রোডাক্টস বানাবেনই না, স্পেশালি ব্র্যান্ডেড দোকানগুলোকে বলা আমার এই কথাগুলা। ব্র্যান্ডেড দোকান তো ব্র্যান্ডেড দোকান মানলাম, সেদিন আমি যখন ভিডিও শ্যুট করি ফুটপাতের লোকগুলো আমাকে বলতেছিল আপু আপু ভিডিও করা যাবে না, আই ওয়াজ লাইক হ্যাঁ, আমি এখনও ভয়েস রেকর্ড করার সময় শখে আছি। আচ্ছা তারপরে এখানের এই জ্যাকেটসগুলো লাস্ট টাইম গিয়ে আমি সাইজ পাইনি, বাট এবার গিয়ে সাইজ পাইছিলাম, বাট পরে আর কেনা হয়নি কেন জানো। ছেলেদের মার্কেটের একদম নিচে একটা ছোট্ট গলি আছে, ওখানে অনেক বডিকন লং ড্রেস পাবেন,
যেগুলো হচ্ছে অনেক রিজনেবলের মধ্যে আছে, অনেক ধরনের ডিজাইন আছে। এই বেল্টগুলো দেখি, বেল্টগুলো বেসিক্যালি কম প্রাইসের মধ্যে, বাট বেশি দিন টিকে না, এটা হচ্ছে মেইন প্রবলেম। চিকন চিকন তো ফেটে ফেটে যায়। দেন আমরা এদিক ওদিক ঘুরছিলাম, কিছু দেখতেছিলাম, পাচ্ছিলাম না। পরে এই কোটটা ট্রাই করি, যেটা কিনা এত লুজ ছিল, আমার অনেক ভালো লাগছিলো, বাট অনেক এক্সপেন্সিভ ছিল। অ্যান্ড দেন ফাইনালি আমরা নোটঝার মার্কেট থেকে বের হয়ে আসি। বের হতেও প্রচুর কষ্ট করা লাগছে, দেখতেই পারতেছেন। বের হওয়ার পরে আমরা একটু কাউসিয়া মার্কেটের ওদিক যাই, জুতাগুলো দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এই টাইপের এই জুতাগুলো পাবে 350-400 মধ্যে। কোয়ালিটি ডেফিনেটলি ব্র্যান্ডের দোকানের মতো হবে না, বাট হ্যাঁ, একটা শীত কভার করতে পারবেন। সো দিস ইজ প্রবাবলি মাই লাস্ট শপিং ব্লগ। এরপরে প্যান্ডামিকের কারণে আর আই থিঙ্ক যাওয়া হবে না, সামনে করোনা বাড়তেছে। আপনারাও যেন না, করোনা বাড়ায় কী লাভ বলেন, খালি খালি লেখাপড়া বন্ধ হবে বাচ্চাদের, আমাদেরও। সো ইয়া, দ্যাট ইজ অল ফর টুডেজ ভিডিও। আর আগের ভিডিওতে এত ভিউজ দেওয়ার জন্য অনেক 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 বেশি থ্যাংক। এই ভিডিওটা ওভাবে আপনারা দেখবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আল্লাহ হাফিজ, বাই বাই।